নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বুধ গ্রহকে নিয়ে। আপনারা জানেন যে গত 7th March 2024 বুধ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করেছে এবং মীন রাশি হচ্ছে বুধের নিজ ঘর। মীন রাশিতে বুধ নিচস্থ প্রাপ্ত হয়। বুধের ডেবিলিটির সাইন হচ্ছে মীন রাশি। এখানে বুধ অবস্থান করে থাকছে 7th March থেকে 25th March পর্যন্ত। একে তো বুধ নিজ রাশিগত হচ্ছে এবং এখানে রাহু অবস্থান করে থাকছে মীন রাশিতে, এবং বুধের সঙ্গে রাহুর সংযোগ হচ্ছে এবং বুধ এবং রাহু একই সাইনে একই রাশিতে অবস্থান করে থাকছে 7th March থেকে 25th March পর্যন্ত। এবং তারপর 25th March বুধ সঞ্চার করে যাচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ আমাদের ন্যাচারাল জুডিয়াকের যেটা ফার্স্ট হাউস। বুধের 12টা রাশির যে সাইকেল, আমাদের যে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা যে রাশি রয়েছে তার যে সাইকেল, সেটা 25th March এন্ড করার পর বুধ মেষ রাশিতে সঞ্চার করছে 25th March। এবং সেখানে সঞ্চার করার পর 2024 1st April বুধ বক্র গতিতে যাচ্ছে যে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। বুধ বক্র গতিতে যাচ্ছে এবং বক্র গতিতে যাওয়ার পর বুধ বক্র গতিতে সে আবার পুনরায় মীন রাশিতে সঞ্চার করবে 9th April। 9th April মীন রাশিতে সঞ্চার করার পর এখানে 25th April বুধ মার্গী গতিতে ফিরবে। 25th April বুধ মীন রাশিতে মার্গী গতিতে ফিরবে এবং মার্গী গতিতে ফেরার পর বুধ ফাইনালি মেষ রাশিতে সঞ্চার করবে 10th May 2024। এই যে 7th March থেকে 10th May বুধের মীন রাশিতে অবস্থান, মেষ রাশিতে অবস্থান, রাহু যুক্ত হওয়া, বক্র গতিতে যাওয়া, মার্গী গতিতে ফেরা এবং 10th May ফাইনালি মেষ রাশিতে সঞ্চার করা, এই যে পুরো টাইম ফ্রেম 7th March থেকে 10th May অর্থাৎ কম বেশি প্রায় 2 মাস, এটা কিন্তু একটা বিশেষ সঞ্চার হতে চলেছে বুধের জন্য। এবং এই সঞ্চার, এই ট্রানজিট বা এই গোচর আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবিত করবে। এবং বুধ এমন একটি গ্রহ যে খুব চট জলদি, সহজে, খুব ঝটপট করে আমাদের উপর প্রভাব বিস্তার করে, আমাদের উপর একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে এবং আমাদের সেই অনুযায়ী কিন্তু পরিচালনা করে। বুধ আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, সেখানে একদম সেন্টারে রবি বা সূর্য রয়েছে এবং তার সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ। বুধের পর শুক্র এবং তারপরে হচ্ছে পৃথিবী, প্ল্যানেট আর্থ, যেখানে আমরা রয়েছি। বুধ এবং শুক্র হচ্ছে ইনার প্ল্যানেট। আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে সর্বাধিক প্রয়োজন হচ্ছে কিন্তু বুধের। বুধ হচ্ছে সেই গ্রহ যা আমাদের মধ্যে বুদ্ধিমত্তা, বুদ্ধিক বৃত্তি ইত্যাদি দিয়ে থাকে। যারা ইন্টেলেকচুয়াল, সেই ইন্টেলেকচুয়ালের যদি একটা গ্রুপ হয়, মণ্ডলী হয়, তাদের বলা হয় বুধ মণ্ডলী। বুধ ধীশক্তি, বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, বুধ হচ্ছে আমাদের র্যাশনাল মাইন্ড, বুধ হচ্ছে আমাদের লজিক্যাল মাইন্ড, বুধ আমাদের পাওয়ার অফ স্পিচ, আমরা কে কিভাবে কথাবার্তা বলে থাকি, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে বুধের দখলে। এবং আমাদের বাক শক্তি, আমাদের বাক্য প্রয়োগের ক্ষমতা কতটা কি রয়েছে, এটা বুধের অবস্থান থেকে কিন্তু নির্ধারিত হয়।
আমাদের ন্যাচারাল জোডিয়াকে দুটো হাউস রয়েছে বুধের জন্য, সাইন জেমিনি বা মিথুন রাশি, সাইন ভির্গো বা কন্যা রাশি। এই দুটো ঘর বুধের জন্য, বুধের জন্য একটা অ্যালটমেন্ট হয়ে রয়েছে। এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধ আমাদের কমিউনিকেশনের গ্রহ। বুধ আমাদের, বুধ যেমন বাণিজ্য বা কমার্সকে নির্দেশ করে, ঠিক সেই রকমই বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন। আমরা কিভাবে কমিউনিকেট করি, যে মানুষের বুধ জন্মছকে যথার্থ নেই তার সর্বাধিক প্রবলেম কমিউনিকেশনের ক্ষেত্রে। এবং যে মানুষ কমিউনিকেশন করতে অক্ষম, সে কিন্তু বাস্তবের এই জীবন যুদ্ধে সে কিন্তু ব্যর্থ অসফল হয়ে যায়। কারণ আমাদের প্রথম যেটা, আমাদের প্রথম যেটা যেটা আমাদের সর্বক্ষেত্রে ক্যাপেবল হিসেবে চিহ্নিত করে, তা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। আমরা কে কিভাবে কমিউনিকেট করতে পারি, এবং এই কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের বাক্য প্রয়োগ, আমাদের স্পিচ, আমাদের কথাবার্তা, এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিকেশন করার প্রথম যদি কোনো একটা মাধ্যম হয়, সেটাই কিন্তু আমাদের স্পিচ, আমাদের কথাবার্তা, বাক্য প্রয়োগ, আমরা কিভাবে কথা বলছি। এবং যারা, যাদের জন্মছকে বুধ খুব প্রবল ভাবে রয়েছে, তারা অত্যন্ত ওয়েল কমিউনিকেটেড পারসন। তারা অসম্ভব সুন্দর কমিউনিকেট করতে পারেন অন্য মানুষদের সঙ্গে। সবসময় যে একদম কথাবার্তার মাধ্যমেই আমরা কমিউনিকেট করি তা নয়, আমাদের অনেক আচার আচরণ, বিহেভিয়ার, এ সমস্ত কিছু কিন্তু বুধের দখলে। কিভাবে আমরা ব্যবহার করব, বহু সময় আমরা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করি, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একেবারে এখানে বুধ। এবং এই বুধ আমাদের জীবনে সাপোর্টিভ মানুষ, সাপোর্টিভ মানুষ, সহযোগী মানুষদের আমাদের জীবনে এনে দেয় থ্রু আওয়ার স্কিলফুল কমিউনিকেশন। সুতরাং বুধ অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ। এবং আজকাল আপনারা দেখবেন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা, বহু বাচ্চা, যেটা আমরা তো ভীষণভাবে পেয়ে থাকি, একটু দেরিতে কথা বলছে। একটা বাচ্চা, একটা শিশু জন্মের পর যদি তার কথাবার্তা একটু দেরিতে সে কথা বলতে শেখে বা কথা বলতে পারে, তার মানে কোথাও একটা তার কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে। এটার বিভিন্ন রকমের কারণ আছে, যেখানে এক কথায় ডাক্তাররা এখন বলে দিচ্ছেন বাচ্চাটি অটিজমের শিকার। তো এটা অনেক, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করা যায়, এটা অনেক অন্য দিকের কথা, কিন্তু এখানেও সেই বুধ। এবং বাল্যকালে বা বাচ্চা যখন মাতৃগর্ভে রয়েছে, সেখানেও অনেক কিছু কিন্তু বাচ্চার উপর একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে। সেই বাচ্চা জন্মের পর কিভাবে কমিউনিকেট করবে, মায়ের কি মানসিক অবস্থা ছিল, মা কিভাবে তার গর্ভে সন্তান থাকা অবস্থায়, মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় মা কিভাবে কমিউনিকেট করেছেন, মায়ের কি মানসিক অবস্থা ছিল, মায়ের কমিউনিকেশন স্কিল সেই সময় কিভাবে চলছিল, কতটা ছিল, মা কি কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন, মা কি কোনো উদ্বেগের মধ্যে ছিলেন, মা কি কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। এরকম বহু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অটিজমের শিকার হচ্ছে এবং অনেক দেরিতে তারা কথা বলছে, তারা কমিউনিকেট করতে পারছে না, তারা বিভিন্নভাবে তাদের আচার আচরণ, মুভমেন্ট, নানা রকম অঙ্গ সঞ্চালন ইত্যাদির মাধ্যমে তারা কমিউনিকেট করছে। সুতরাং বুধ একটা অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের লজিক্যাল মাইন্ড এবং র্যাশনাল মাইন্ডকে একটা জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে পরিচালনা করে থাকে। বুধের আর একটা দিক হচ্ছে, বুধ যদি কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে, সে সম্পূর্ণ তার শুভ ফলগুলো দিয়ে থাকে। এবং বুধ যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে, তখন কিন্তু সে তার সমস্ত নেতিবাচক গুণাগুণগুলো জাতক জাতিকার মধ্যে দিয়ে কিন্তু সে প্রকাশ করে থাকে।
সুতরাং বুধ শুভ গ্রহ কি অশুভ গ্রহ এটা ভীষণ ভাবে নির্ভর করে, বিশেষ ভাবে নির্ভর করে সে কোন গ্রহদের সঙ্গে সহাবস্থান করে রয়েছে, অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ রবির সঙ্গে শুভ ফল দেয়, বুধ বৃহস্পতির সঙ্গে শুভ ফল দেয়, বুধ শুক্রের সঙ্গে অত্যন্ত শুভ ফল দেয়। কিন্তু এবার এই গোচরে এই সঞ্চারে 7th মার্চ থেকে 25th মার্চ বুধ রাহু যুক্ত হবে, এবং আবার বুধ বক্রগতিতে 9th এপ্রিল মীনরাশিতে ফিরে সে বক্রগতির বুধ আবার রাহুর সঙ্গে তার সহাবস্থান হবে। এবং এখানে কিন্তু বুধ রাহুর সঙ্গে একই রাশিতে সে থাকছে 10th মে পর্যন্ত, একটা বেশ অনেকটা সময়, একটা দীর্ঘ সময়, 2 মাসের সামান্য একটু বেশি সময়, কম বেশি 2 মাস মতো সময় কিন্তু বুধ একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থানে থাকছে। আমাদের মেষ রাশি থেকে, আমাদের মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, মেষ রাশি মেষ লগ্নের জন্য বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সংযোগ। তারা তাদের বিভিন্ন রকমের ভুল বুদ্ধি প্রয়োগ, ভুল বুদ্ধিবৃত্তি, ভুল সিদ্ধান্ত এবং বুদ্ধির কুশলতার অভাবে, বুদ্ধির সৌজন্যের অভাবে অনেক কিছু কিন্তু তারা লস করবেন, হারাবেন, বহু যোগাযোগ তারা লস করবেন, এবং বহু ক্ষেত্রে কোনো নার্ভের সমস্যা, নিউরোলজিক্যাল প্রবলেম ইত্যাদি কিন্তু তাদের হতে পারে। এবং যারা মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে কোনো অর্থ নষ্ট, অর্থহানি বা ভুল ক্ষেত্রে বিনিয়োগও তারা এই সময়কালে কিন্তু করতে পারেন। এ ব্যাপারে বিশেষ বিশেষ সতর্কতা প্রয়োজন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা সংযোগের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হতে পারে, একটা বিটারনেস, তিক্ততা তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। এবং মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে এই বুধ যখন, এই বুধ যখন 25th মার্চ থেকে 9th এপ্রিল পর্যন্ত, 25th মার্চ থেকে 9th এপ্রিল পর্যন্ত তাদের রাশিতে অবস্থান করে থাকবে যারা মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে একটা ভাগ্যোন্নতি এবং ভাগ্যের সুপরিবর্তনেরও ফল কিন্তু তারা অতি অবশ্যই পাবেন। যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, এই যে বুধের মীন রাশিতে এবং মেষ রাশিতে তার যে সঞ্চার, রাহুযুক্ত হওয়া, বক্রগতিতে যাওয়া, মার্গী গতিতে ফেরা, এবং ফাইনালি 10th মে বুধ মেষ রাশিতে সঞ্চার করবে, এটা বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি হচ্ছে বুধ, এবং বুধ একাদশে অবস্থান করবে। সবচেয়ে গোলযোগ তৈরি হবে নিকটজনদের সঙ্গে সম্পর্কে, এবং মুখমণ্ডলের কোনো সমস্যা, গলায় কোনো সমস্যা, থ্রোটের কোনো ইনফেকশন তাদের বিব্রত করতে পারে, তাদের বাক্য প্রয়োগ থেকে তারা বিভিন্নভাবে বিড়ম্বনায় পড়তে পারে, সন্তানের সঙ্গে একটা বিটারনেস, তিক্ততা, দূরত্ব তৈরি হতে পারে, বয়সে বড় ভাই বোনদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, এবং এই বুধ বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে কিছু লস তৈরি করাতে পারে। সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রারব্ধের কিছু অশুভ ফলও তারা পাবেন। বুধ রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে, বুধ রাহু যুক্ত হয়ে থাকছে, বুধ যখন যখন রাহু যুক্ত হয়ে থাকবে, এবং যদি সে বৃশ্চিক রাশিতে, যদি বুধ বৃশ্চিক রাশিতে রাহু যুক্ত হয়, যদি বুধ ধনু রাশিতে রাহু যুক্ত হয়, যদি বুধ মীন রাশিতে রাহু যুক্ত হয়,
এই বুধ কিন্তু জাতক জাতিকাকে বিভিন্নভাবে বুদ্ধি বিবেচনা সিদ্ধান্তর ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু কুফল দিয়ে থাকে। রাহুযুক্ত বুধকে আমরা একেবারেই শুভ বলে থাকি না, কারণ বুধ এখানে সম্পূর্ণ নেগেটিভ বা নেতিবাচক। তার বৈশিষ্ট্যের যে রেজাল্টগুলো ফলাফলগুলো রয়েছে, তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে বুধ সম্পূর্ণ নেতিবাচক ফলগুলো কিন্তু দিয়ে থাকে। ভীষণ সতর্ক থাকতে হবে তাদের স্পিচ আটারেন্স উক্তি বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং থ্রোটের কোনো ইনফেকশনের ক্ষেত্রে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, অসম্ভব গুরুত্বপূর্ণ তাদের জন্য এই সঞ্চার। তার কারণ বুধ তাদের রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি, এবং বুধ দশমে অবস্থান করে, কিন্তু রাহুযুক্ত যখন হবে সে দশমে অবস্থান করে তাদের কর্মক্ষেত্রে কর্মজীবনে কোনো গোলযোগ বিড়ম্বনা ইত্যাদি কিন্তু সে তৈরি করাবে। ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল মানুষের সাজেশন গ্রহণ করে বিড়ম্বনায় পড়বেন, কর্মহানি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে মনোমালিন্য তিক্ততা বিড়ম্বনা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে, মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। এই বুধ তাদের কোনো না কোনো ভাবে কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, স্পন্ডিলোসিস, ভার্টিগো, কোনো নিউরো পেইন ইত্যাদি সমস্যাও কিন্তু তৈরি করে দিতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সেভেন্থ মার্চ থেকে টেন্থ মে পর্যন্ত অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরো যেটা বিশেষ গুরুত্বপূর্ণ তা হচ্ছে নাইন্থ এপ্রিল থেকে টেন্থ মে আরো বেশি করে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং কেরিয়ার কর্মক্ষেত্রে বা কর্মজীবনে যে যেখানে রয়েছেন, যিনি চাকুরিজীবী, যিনি ব্যবসা বাণিজ্য রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো কমপ্লিকেশন কিন্তু অ্যারাইজ করার প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু এই বুধ 25th মার্চ থেকে 1st এপ্রিল একটা অসম্ভব রকমের আকস্মিক কোনো শুভ ফলও কিন্তু তাদের দিয়ে যেতে পারে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের দশমে বুধ রাহু সংযোগ হবে এবং এই 7th মার্চ থেকে 10th মে পর্যন্ত তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। বয়সের ছোট ভাই বোন ইয়ঙ্গার সিবলিংসদের শরীর স্বাস্থ্যের হানি, তাদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ, কমিউনিকেশনের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। সহযোগী মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। ব্যয়ের সম্ভাবনা রয়েছে, কোনো ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে একটা প্রবল ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকছে, বিদেশে ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে এবং বিদেশ যাত্রার মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে, যেটা কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হবে 25th মার্চ থেকে 9th এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে কর্মজীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে এবং নবমে বুধের এই সঞ্চার বা এই গোচর সংঘটিত হবে। এবং তাদের জন্য কিন্তু আমি বিশেষ করে বলবো যে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি, তিক্ততা, বোঝাপড়ার ক্ষেত্রে ঘাটতি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের স্বাস্থ্যহানি হতে পারে। নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে একটা তিক্ততা, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। কিন্তু বুধ যখন 25th মার্চ থেকে বুধ যখন 9th এপ্রিল পর্যন্ত বুধ যখন তাদের নবমে অবস্থান করে থাকবে, এটা যে কোনো সময় তারা বুদ্ধিমত্তার কারণে, ইন্টেলিজেন্সের মাধ্যমে, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভাগ্যের কোনো সুপরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু করতে পারবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা,
বুধ তাদের সপ্তমে এবং অষ্টমে এই গোচর সংগঠিত করাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে, স্পন্ডিলোসিস, ভার্টিগো, ব্যাক পেন, নিউরোলজিক্যাল পেন, দেহের লোয়ার পোর্শনে পায়ে কোনো নিউরো পেন, আর্থারাইটিস জনিত পেন ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তাদের স্মৃতি থেকে চলে যাওয়া এবং সেখান থেকে প্রবল কোনো লস, হানি, বিড়ম্বনা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে, গার্হস্থ্য জীবনে কোনো বিড়ম্বনা তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব, গ্যাপ তৈরি হতে পারে। যে সমস্ত কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য করেন, অতীব সতর্ক হতে হবে তাদের। ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, ভুল মানুষের প্ররোচনা, ভুল মানুষের সাজেশন, ভুল মানুষের কোনো সহযোগিতা, ভুল মানুষের প্রভোকেশন ইত্যাদির মাধ্যমে কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ বিড়ম্বনা কিন্তু তারা ডেকে আনতে পারেন। তবে 25 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে আকস্মিক কোনো প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। যারা এই মুহূর্তে কর্মহীন রয়েছেন সেখানে কর্মপ্রাপ্তিরও যোগ থাকছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠ এবং সপ্তমে বুধের এই গোচর সঞ্চার সংঘটিত হচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর উন্নতি, ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্য লাভ, ভাগ্যোন্নতি ইত্যাদির সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 25 মার্চ থেকে 9 এপ্রিল অত্যন্ত শুভ সময়, যে কোনো সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ শুভ ফল লাভ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা জোরালোভাবে থাকছে এই সময়কালে। এই যে দুটো মাস, 7 মার্চ থেকে 10 মে 2024, এই সময়কালে দূর যাত্রা, বিদেশ যাত্রা, প্লেজার ট্রিপ, বিদেশ ভ্রমণ ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পেতে পারেন যারা ধার দেনা, লোন, ঋণ ইত্যাদির মধ্যে রয়েছেন। সেখানে কোনো লিটিগেশন জনিত সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের বিশেষ সতর্ক হতে হবে সন্তান সম্বন্ধে। সন্তানের সম্বন্ধে, সন্তানের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ডাউন টু আর্থ হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং কোন রকম সিদ্ধান্তের ক্ষেত্রে তারা যদি অন্য কারুর কোনো প্রভোকেশন, সাজেশন ইত্যাদির দ্বারা প্রভাবিত হন, তাহলে কিন্তু সন্তান সম্পর্কে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো জটিলতার আবর্তে কিন্তু পড়তে পারেন, এক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যারা লোন বা ঋণ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কোনো সমাধান সূত্র তৈরি হতে পারে, সেখানে বিশেষ সম্ভাবনা থাকছে। 25 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে একটা লোন, ধার দেনা, ঋণ ইত্যাদির ক্ষেত্রে একটা অনুকূল সময় তাদের জন্য। ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে 25 মার্চ থেকে 9 এপ্রিল বিশেষ শুভ সময়। কিন্তু এই যে দুটো মাস, 7 মার্চ থেকে 10 মে, যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পোস্ট ডক করছেন, পিএইচডি করছেন, বিদেশে যাত্রার কথা ভাবছেন, বিদেশের কোনো ইউনিভার্সিটিতে এই সময় অ্যাডমিশন নেবার কথা ভাবছেন, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো রকমের রং স্টেপ কিন্তু হতে পারে, সতর্কতা বিশেষভাবে প্রয়োজন। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের চতুর্থ এবং পঞ্চমকে অবলম্বন করে বুধের এই সঞ্চার গোচর বা ট্রানজিট সংঘটিত হবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ, মতানৈক্য, তাদের স্বাস্থ্যহানি ইত্যাদির সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, ব্যবসা বাণিজ্যে ব্যাড ইনভেস্টমেন্ট, পার্টনারদের সঙ্গে সম্পর্কে অবনতি, পার্টনারদের কোনো
অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে পার্টনারশিপের ব্যবসায়, বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে ভুল সিদ্ধান্তের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু বিশেষভাবে কারুর দ্বারা প্ররোচিত হয়ে প্রভুক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। গৃহ বাহন ভূমির ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোথাও একটা বুকিং করলেন, কোথাও একটা অ্যাডভান্স কোনো টাকা পয়সা সেখানে বিনিয়োগ করলেন, আগাম সেটা সম্পূর্ণ সেক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা কিন্তু থাকছে। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, বিশেষ সতর্কতা প্রয়োজন। সেভেন্থ মার্চ থেকে 25th মার্চ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, সতর্ক থাকতে হবে। সেখানে কোনো একটা ডিস্টেন্স, ডিসপিউট ইত্যাদি তৈরি হতে পারে। সহযোগী মানুষ যারা তাদের সাপোর্ট সিস্টেমে রয়েছেন, যাদের সঙ্গে অত্যন্ত তারা ওয়েল কানেক্টেড, ওয়েল কমিউনিকেটেড, সেখানে কোনো তিক্ততা, বিটারনেস কিন্তু তৈরি হতে পারে। গার্হস্থ্য জীবনে পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। গৃহ বাহন ভূমি কোনো জমি ইত্যাদির ক্ষেত্রে, কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, ভুল বিনিয়োগের সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। ভাগ্যের কোনো পরিবর্তন বিশেষভাবে তাদের তৈরি হবে 25th মার্চ, অর্থাৎ 7th মার্চ থেকে 25th মার্চ তাদের তৃতীয় নিজ রাশিগত বুধ যখন রাহু যুক্ত হবে, এই সময়কালে ভাগ্যের কোনো পরিবর্তন তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। ভাগ্য এই সময় কিন্তু সুপ্রসন্ন থাকবে না, যথেষ্ট সতর্কতা কিন্তু প্রয়োজন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে একটা স্বস্তিহীনতা তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে যে স্বস্তিহীনতা তৈরি হবে, সেখানে 1st এপ্রিল থেকে 9th এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়কালে তাদের সতর্ক থাকতে হবে, মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোচর বা সঞ্চার। তাদের সেকেন্ড হাউস এবং থার্ড হাউসকে অবলম্বন করে রাহুযুক্ত বুধ, বক্রগতির বুধ, মার্গী গতিতে ফেরা এবং পুনরায় থার্ড হাউসে সঞ্চার করা, অর্থাৎ 7th মার্চ থেকে 10th মে অতীব গুরুত্বপূর্ণ সময় তাদের জন্য। তারা অনেক সাপোর্টিভ মানুষকে লস করতে পারেন শুধুমাত্র বাক্য প্রয়োগের, ভুল বাক্য প্রয়োগের মাধ্যমে। নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে তিক্ততা বিটারনেস, দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। তারা কিছুটা অপযশ, দুর্নাম বা সুনামহানির ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে। মুখমণ্ডল, মুখগহ্বরের ক্ষেত্রে কোনো ইনফেকশন জনিত সমস্যা তৈরি হতে পারে, বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে মতবিরোধ, মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনো এইরকম কোনো ইনস্টিটিউশনে রয়েছেন, এইরকম কোনো ক্ষেত্রে রয়েছেন যেটা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেখানে ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম হয়, তাদেরও বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনিতেই শনির সাড়ে সাথীর তীব্রতম সময় চলছে এবং সেকেন্ড হাউসে নিজ রাশিগত বুধ এবং রাহুযুক্ত বুধ তাদের কিন্তু বিভিন্নভাবে বিড়ম্বনায় ফেলতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে, সন্তান সম্পর্কে কোনো দুশ্চিন্তার উদ্রেক কিন্তু হতে পারে, কোনো দুশ্চিন্তা তাদের মনকে গ্রাস করতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু ব্রেকআপের সমস্যা তৈরি হতে পারে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে গোলযোগ এবং কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে সহোদর ভাই বোনেদের সঙ্গে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য
অত্যন্ত ক্রিটিক্যাল মিনিংফুল সময় এই বুধের সঞ্চার এবং বুধের গোচর বা ট্রানজিট, যেটা 7th মার্চ থেকে 10th মে পর্যন্ত থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। মীনরাশি মীন লগ্নের রাশি লগ্নে এবং দ্বিতীয় এই গোচর সঞ্চার সংঘটিত হবে চতুর্থ এবং সপ্তমের অধিপতি। চতুর্থ এবং সপ্তমের অধিপতি বুধ তাদের জন্য, এবং মীন রাশিতে বুধ নিচ রাশিগত হয়। মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ ফার্স্ট ফেজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে নিচ রাশিগত বুধ রাহুযুক্ত হচ্ছে। প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাদের যেটা মনে হবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, আপনাদের জন্য লাভদায়ক, সেখানেই আপনারা সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তগুলো নিয়ে ফেলবেন। ভুল সিদ্ধান্তগুলোকে সঠিক বলে মনে হবে, সঠিক সিদ্ধান্তগুলোকে ভুল বলে মনে হবে। বিশেষ সতর্কতা প্রয়োজন। দাম্পত্য জীবনে গোলযোগ তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো হানি তৈরি হতে পারে, শরীর স্বাস্থ্যে কোনো বিশেষ অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কোনো ভার্টিগো, স্পন্ডিলোসিস, নিউরোপেন ইত্যাদিতে ভুগছেন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। স্কিনের কোনো সমস্যা তৈরি হতে পারে, কোনো স্কিনে ইরাপশন, অ্যালার্জি ইত্যাদি তৈরি হতে পারে, মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদির সম্ভাবনা বিশেষ করে থাকছে। মীনরাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন। ভুল বিনিয়োগের সম্ভাবনা থাকছে। একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো ব্যক্তি তাদের প্রভোগ করতে পারেন, যেটা তাদের বিশেষ কোনো হানি বা লসের কারণ কিন্তু হতে পারে। বিশেষ সতর্ক হতে হবে মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে। বুধের জন্য যে রত্ন তা হচ্ছে পান্না বা মরকতমণি। একদম সবুজ রঙের যে পান্না তা বুধকে নানাভাবে প্রোটেক্ট করে, এবং বুধের কারণে যে সমস্ত গোলযোগ আমাদের জীবনে তৈরি হয় সেখানে পান্না কিন্তু মানুষকে, কোনো রত্ন মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়ক হয় না। সে মানুষের মধ্যে যে প্রকৃতি, নেচার, মেন্টালিটি, বিভিন্ন ঘাটতি রয়েছে সেইখানে একটা ভারসাম্য তৈরি করে দেয় রত্ন। বুধের জন্য রত্ন হচ্ছে পান্না, এবং বুধের যে রং বা কালার তা হচ্ছে সবুজ রং, ঘন সবুজ থেকে হালকা সবুজ যে কোনো রং এই সময় আপনারা ব্যবহার করতে পারেন। বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, বালক গ্রহ বুধ। তার সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে সে যখন যার সঙ্গে থাকে সে ঠিক সেই মতো হয়ে যায়, সেই ধরনের গুণগত বৈশিষ্ট্য সে গ্রহণ করে ফেলে। ফলে রাহুযুক্ত বুধ আমাদের কিন্তু মোটেই কোনো শুভ বুদ্ধি দায়ক হবে না। ফলে আমাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। আমাদের প্রয়োজন বৃহস্পতি যুক্ত বুধ, এবং বুধ শুক্রের সঙ্গেও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। 7th মার্চ থেকে 10th মে সমস্ত জাতক জাতিকাকে সার্বিকভাবে শুভ বুদ্ধির দ্বারা নিজেকে পরিচালনা করতে হবে। নমস্কার।